আমরা গতকাল দেখেছিলাম যে আলিপুরদুয়ারের DM সাহেব, যিনি যেভাবে একটা থানার মধ্যে, ভালাঘাটা থানার মধ্যে ঢুকে যে ছেলেটিকে মেরেছিলেন, ঠিক তার কালকে যখন আদালতে তোলা হলো, তাকে মাননীয় বিচারক তাকে বেল দিয়েছেন। কারণ একটি যে অন্য লোক, অন্য যারা ওর এগেনস্টে একটা এফআইআর করেছিলেন, তার কোনো কোনো পেপার পাওয়া যায়নি। আসামির জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল, লার্নেড কোর্ট সব কিছু কনসিডার করে বেল অ্যালাউ করেছে উইথ কন্ডিশন। আপনি কি পয়েন্ট তুলে ধরলেন আদালতে? আমি যেগুলো তুলে ধরেছিলাম যে কমপ্লেনেন্ট যে ছিল, যারা যার যে কমপ্লেনেন্ট ছিল, সে তারা কোনো অভিযোগ দায়ের করেনি। সেটা অভিযোগটা করেছিল কনসার্ট ভিডিও ফালাকাটা, উনি কমপ্লেন করেছিল, কিন্তু যারা ভিকটিম তাদের থেকে কোনো কমপ্লেন পাওয়া যায়নি। এই একটা গ্রাউন্ড ছিল। আর যে সমস্ত সেকশনগুলো দিয়েছে 354, সেগুলো কিছু অ্যালিগেশন কিচ্ছু ছিল না এর মধ্যে। 509 ছিল, সেটাও কিছু নেই। আর 67 IT Act ছিল, কোর্ট সমস্ত কিছু কনসিডার করে আসামির বেল জামিন। ফালাকাটার ভিডিও কার কার নাম দিয়ে লিখেছিল, কি লিখেছিল স্পেসিফিক অভিযোগটা? বলেছিল যে ইউজ অফ আনকনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজেস ইন ফেসবুক মেসেঞ্জার। কার কার কাকে কাকে করেছিল? তারা বলেছিল যে কমপ্লেনটা উনি ভিডিও পেয়েছিলেন, ওয়ান দেবশ্রী দাস, ওয়ান রানা সরকার এবং শ্রীমতী সায়নী সরকার, এই তিনজনের কাছ থেকে উনি কোনো কমপ্লেন পেয়েছিলেন, যার কমপ্লেনের কোনো কপি আমরা রেকর্ডে পাইনি। ওই তিনজনের কমপ্লেনের বেসিসে ফালাকাটা ভিডিও সুপ্রতীক মজুমদার উনি এই FIR করেছিলেন আমার আসামের বিরুদ্ধে। নন্দিনী কৃষ্ণের তরফ থেকে কোনো অভিযোগ হয়েছিল? না, নন্দিনী কৃষ্ণের তরফ থেকে। দাদা, আপনারা কি আদালতের বিচারককে কালকে যে DM মারধর করেছে থানায় সেই ভিডিওটি দেখিয়েছেন বিচারককে? না না না, আমরা সেগুলো সেটা পেপার কাটিং দেখিয়েছি। না না, বেশি সব কেস রেকর্ড। আপনি একটা বলছিলেন কন্ডিশন, কি কন্ডিশন? কন্ডিশন ওই ইন্টারিম বিল দিয়েছে, জুডিটেশন টু মিট দা আইও ওয়ান্স ইন আ উইক। ওয়ান্স ইন আ উইক, এক সপ্তাহ পর আবার ওকে প্রডিউস করতে, প্রত্যেক সপ্তাহে 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 আয়ের সঙ্গে দেখা করতে, দেখা করবে যাতে এই ইনভেস্টিগেশনে সাহায্য করা যায়। থানায় ঢুকে যে এরকম যে DM স্যার যেরকম মারধর করলো বিনোদকে, তো আপনি তো বিনোদের পক্ষের আইনজীবী, বিনোদের হয়ে কি আপনি কোনো ইয়েতে যাবেন? কিছু পাইনি, সুতরাং এটার মধ্যে আমরা যাইনি। তার পাশাপাশি আমরা এটাও দেখেছি যে পেপার না পাওয়ার জন্য, যে FIR কপি না পাওয়ার জন্য তাকে বেল দিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমরা দেখেছি যে যারা ওর এগেনস্টে FIR করেছিলেন তারা অভিযোগ করেছিলেন, কিন্তু DM সাহেবের মিসেস কিন্তু FIR করেনি। তা সত্ত্বে পুলিশের সামনে নিরো দর্শক হিসেবে পুলিশ দাঁড়িয়েছিলেন, তার সামনে কিন্তু DM সাহেব যেভাবে, যে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে নাকি শাসন করছেন আলিপুরদুয়ারকে, সে তাই সেই জায়গাতেই কিন্তু সে কীভাবে থানার মধ্যে ঢুকে সেই ছেলেটিকে মারধর করেছিলেন, এবং এটা কি ঠিক না বেঠিক আপনারাই বলবেন সেটা। ক্যামেরায় আকাশের সাথে প্রদীপ রায়, SK Live।